আমি আপনাকে বলি আপনারা বলুন প্লিজ আমি একটা কথা আপনাদের বলছি আই হ্যাভ টু বি ভেরি হার্শ মিস্টার বর আই টেল ইউ আই নেম ইউ প্লিজ গো টু ইউর রেসপেক্টিভ সিট আই উইল আদারওয়াইজ আই হ্যাভ টু টেক হার্শ অ্যাকশন হুইচ আই ডোন্ট ডিজায়ার বিকজ অনারেবল গভর্নর হ্যাজ অথরাইজ গভর্নর ওয়াজ মুভড না আপনি কিছু জানেন না আপনি কি গভর্নর ব্রিফ হোল্ড করছেন এখানে রাজ্যপাল তার অনুমোদন নিয়ে আসছে প্লিজ গো 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 ঠিক আছে আপনি আইনত যা হয়েছে হয়েছে আপনি জায়গায় বলুন জায়গায় গিয়ে বসুন জায়গায় গিয়ে বসে বলুন জায়গায় গিয়ে বসুন জায়গায় গিয়ে বসুন প্লিজ গো টু ইউর সিট প্লিজ মিস্টার টিঙ্কু আপনি আপনার জায়গায় গিয়ে বসুন ঠিক আছে যান মিস্টার টিঙ্কা আস্ক ইউর মেম্বার টু প্লিজ 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 টেক ইম অ্যাওয়ে প্লিজ টেক ইউ অ্যাওয়ে টেক ইম অ্যাওয়ে প্লিজ মিস্টার টিঙ্কা মিস্টার মনোজ টিঙ্কা প্লিজ টেক ইম অ্যাওয়ে টেক ইম অ্যাওয়ে প্লিজ আপনি প্লিজ টেক ইম অ্যাওয়ে প্লিজ প্লিজ টেক ইম অ্যাওয়ে টেক ইম টেক ইম অ্যাওয়ে প্লিজ প্লিজ গো টু ইউর মিস্টার টিঙ্কা প্লিজ টেক ইউর মেম্বার প্লিজ টেক ইউর মেম্বার ফ্রম দ্য ওয়েল অফ দ্য হাউস মিস্টার টিঙ্কা প্লিজ টেক ইউর মেম্বার ফ্রম দ্য ওয়েল অফ দ্য হাউস দিস ইজ নট ফেয়ার প্লিজ প্লিজ দেন মিস্টার টিঙ্কা আই হ্যাভ টু টেক হার্শ অ্যাকশন এগেনস্ট হিম আই ওয়ার্ন হিম I am very sorry to say, honorable members, this is most untoward incident that has taken place. And it was expected that being a member of West Bengal Legislative Assembly, they would behave properly and they would maintain the respect of the and dignity of the house. I don't know, in any other cases, I don't know whether in Parliament, when the honorable Prime Minister presents anything or says something, there any such incident had taken place. It's a very sorry state of affair. I condemn the conduct of the members who went to the well and shouted slogans and wanted to disturb the proceedings of the house. Now, Honorable Chief Minister, please. Sorry, Speaker, sir. আপনাকে অনেকটা ধকল ফেস করতে হলো যেটা উচিত ছিল না আমি অনেক বাজেট পাস করেছি আমি প্রেস করেছি হাউসে জাস্ট বাজেট পড়বার আগে আমি শুরু করেছিলাম পড়তে আবার আমার প্রথম থেকেই পড়তে হচ্ছে আমি নিজে পাঁচটা রেলওয়ে বাজেট প্রেস করেছিলাম আমি অনেক জেনারেল বাজেট বাজেটের সময় কেউ কোনোদিনও কোনো কথা বলে না বিকজ ইট ইজ দ্য কাস্টমারি অফ দ্য পার্লামেন্ট আমি জানি না বিজেপির এই মেম্বাররা কিছু পারে না কিছু জানে না বাজেটটা পর্যন্ত আমরা তো বলছি আপনারা আসুন শুনুন
তর্ক করুন, বিতর্ক করুন, আলোচনায় অংশগ্রহণ করুন। তা না করে চারজন পাঁচজন মিলেই যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছে কি অবস্থা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি এই মহান সাধনে 2021-22 অর্থবর্ষের অন্তর্বর্তী বার্ষিক আর্থিক বিবরণী ও প্রথম চার মাসের জন্য ব্যয় বরাদ্দ পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজ এক বিশ্বব্যাপী অতিমারী ও অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলেছে সমগ্র পৃথিবী, ধুঁকছে আমাদের দেশও। সেই সর্বনাশা সময়ের মধ্যে আবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দেখেছে আমফানের নিদারুণ প্রাকৃতিক বিপর্যয়, অর্থনীতির বিপুল ক্ষতি। কেন্দ্রীয় সরকার এই সময় আমাদের দিকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আমাদের এই ক্ষতি কিছুটা প্রলেপ করতে পারত, কিন্তু বিরোধীর নির্দয় আমাদের জন্য কোনো জীবাণু সর্বগ্রাসী, প্রকৃতি সংহারমুখী এবং ভারত সরকার কর্তব্য বিমুখ এই অভূতপূর্ব প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমাদের যুঝতে হয়েছে গোটা বিগত বছরটা। গৌরবের কথা, বাংলা তবু ভেঙে পড়েনি, মুষড়ে পড়েনি। অতিমারী, আমফান ও কেন্দ্রীয় বঞ্চনার ত্রিমুখী চ্যালেঞ্জের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলা অসম সাহসী লড়াই করেছে, অপরাজিত থেকেছে। একদিকে অতিমারি নিয়ন্ত্রিত করা হয়েছে, আমফানের ক্ষয়ক্ষতি আজ অনেকটা পূরণ করা সম্ভব হয়েছে এবং কেন্দ্রের বিমুখতাকে ছাপিয়ে জেগে উঠেছে বাংলার নির্ভয় যুদ্ধের বিজয় গাথা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 10 কোটি বঙ্গবাসীর ভাগ্যাকাশে আজ আমি সত্যি দুর্যোগের ঘনঘাটা দেখছি না, বরং নতুন সৌভাগ্য রবির উদয় দেখছি। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ভরকেন্দ্র হিসেবে জেগে উঠেছে বাংলা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার প্রস্তাব, তপশিলী জাতি, আদিবাসী ও দুস্থ মানুষদের জন্য 100টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল, রাজ্যে নতুন করে সার্বিকভাবে শিক্ষার উন্নতির জন্য যে সমস্ত এলাকায় তপশিলী জাতি, আদিবাসী এবং দুস্থ গরিব মানুষের সংখ্যা বেশি সেই সব অঞ্চলে আগামী 3 বছরে 100টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। আমি এর জন্য আগাম অর্থবর্ষে 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। অলচিকি ভাষার জন্য 500টি নতুন স্কুল ও 1500 প্যারা টিচার নিয়োগ করা হবে। আমাদের রাজ্যে অলচিকি ভাষাভাষী মানুষ অনেক আছেন। আগামী 5 বছরে অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য আরও 500টি নতুন স্কুল স্থাপন করা হবে এবং অলচিকি ভাষায় পড়ানোর জন্য 1500 প্যারা টিচার নিযুক্ত করা হবে। এর জন্য আগামী অর্থবর্ষে আমি 100 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি, কুরমালি ভাষার জন্য 100টি নতুন স্কুল। আমাদের রাজ্যবাসীর মধ্যে নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি, কুরমালি ভাষাভাষী জনগণের সংখ্যাও অনেক। আগামী 5 বছরে ওই সমস্ত ভাষায় 100টি নতুন স্কুল স্থাপন করব এবং 300 প্যারা টিচার নিযুক্ত করা হবে। আমি এই বাবদ আগামী অর্থবর্ষে 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। চা বাগান এলাকায় সান্দ্রি ভাষার জন্য 100টি নতুন স্কুল। চা বাগানে কর্মরত শ্রমিকদের একটা বড় অংশের ভাষা সান্দ্রি। এই ভাষায় পড়াশোনা করার সুযোগ সৃষ্টির জন্য আমরা চা বাগান এলাকায় আগামী 5 বছরে 100টি সান্দ্রি ভাষার বিদ্যালয় স্থাপন করব। এই ভাষায় শিক্ষা দেওয়ার জন্য 300 জন নতুন প্যারা টিচার নিযুক্ত করা হবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। রাজবংশী ভাষার 200টি বিশ্ববিদ্যালয়কে সরকারি অনুমোদন। এখন আমাদের রাজ্যে প্রায় 200টি বিদ্যালয়ে রাজবংশী ভাষায় পড়াশোনা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য সরকার এই সমস্ত বিদ্যালয়কে অনুমোদন দেবে এবং আর্থিকভাবে সাহায্য করবে। আমি এই বাবদ আগামী অর্থবর্ষে 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। মাদ্রাসাকে সরাসরি সরকারি সাহায্য প্রদান। আমাদের রাজ্যে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে। কিছু মাদ্রাসা আছে যা সরকারি অনুমোদিত কিন্তু আর্থিক সাহায্য পায় না, গভর্নমেন্ট রেকগনাইজড আনএডেড। আমরা এইসব রেকগনাইজড আনএডেড মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তা প্রদান করব। এর জন্য অর্থবর্ষে
50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি, অর্থাৎ আনএডেড গুলো গভর্নমেন্ট এডেড হয়ে যাবে। 7 নম্বর, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 20 লক্ষ গৃহ নির্মাণ। আমাদের সরকার ইতিমধ্যে অনেক গৃহহীন তপশিলি জাতি ও আদিবাসীদের পাকা বাড়ি নির্মাণ করেছে। আগামী 5 বছরে তপশিলি জাতি ও আদিবাসী জনগণের স্থায়ী বসবাসের জন্য আরও নতুন 20 লক্ষ গৃহ নির্মাণ করা হবে। যত মাটির বাড়ি আছে স্যার, যত মাটির বাড়ি আছে আগে সেগুলি পাকা এবং সংস্কার করা হবে, অর্থাৎ আগামী দিন মাটির বাড়িগুলোকে পাকা বাড়ি করা হবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। কৃষক বন্ধুদের বার্ষিক বর্ধিত আর্থিক সহায়তা 5,000 টাকা থেকে 6,000 টাকা এবং ন্যূনতম 2,000 থেকে 3,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পে কৃষক এবং নথিভুক্ত ভাগ চাষিদের বার্ষিক অনুদান বর্তমানে একর প্রতি 5,000 টাকা থেকে বাড়িয়ে আগামী খরিফ মৌসুমের জন্য জুন 2021 থেকে 6,000 টাকা করা হবে। 5,000 টাকাকে 6,000 টাকা করা হলো। এছাড়াও জমির পরিমাণ ব্যতি রেখে বাৎসরিক ন্যূনতম অনুদান কৃষক ও নথিভুক্ত ভাগ চাষিদের 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হলো, যাদের 1 একরে কম জমি আছে। আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছি যাতে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই রাজ্যের সমস্ত কৃষককে শীঘ্রই বণ্টন করা হয় এবং এই প্রকল্পের আওতায় এই রাজ্যের সমস্ত বর্গাদার এবং ভাগ চাষিদেরও আনার ব্যবস্থা করা হয়।